নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় দশই ফেব্রুয়ারি থেকে শনি মহারাজ হবে বাহুবলি এবং আগামী একটানা দু মাস অর্থাৎ দশই ফেব্রুয়ারি টু দশই এপ্রিল টানা মাস এই রাশিগুলোর উপর কিন্তু ধনবর্ষা করাবে দেখুন কিছু কিছু ক্ষেত্রে যখন গ্রহগুলো যখন ফেবারে চলে আসে কিনা অনেক সময় আচমকায় অর্থপ্রাপ্তি কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি প্রমোশন পদ দিয়ে কিন্তু থাকে আর শুনি হচ্ছে কলিযুগে ন্যায় গ্রহ এই শুনি আমাদের জীবনে বিশেষভাবে শুভ এবং অশুভ দুটি কিন্তু ফল কিন্তু দেয় আমি একটি কথা বলছি শুনি যাদের ক্ষেত্রে খুব অশুভ অবস্থাতে রয়েছে অবশ্যই শুনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন আলোচনা শুরু করা যাক আগামী দু মাস অর্থাৎ আজ থেকে আপনার দশই এপ্রিল পর্যন্ত এই রাশিগুলোকে করবে মানে যারা হাজারে খেলেছে তারা লাখে খেলবে লাখে যারা করছে তার কোটিতে খেলবে মানে ভাগ্যের সম্পূর্ণরূপে সাপোর্ট পাবে দেখুন যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমি বারবার বলছি ঋণে জর্জরিত হয়ে গেছেন ইনকাম হচ্ছে না এক কথায় আপনার বয়স হয়ে গেছে কিন্তু আপনি বেকার হয়ে গেছেন কিছু করতে পারছেন না অর্থাৎ একটা কর্মহীন হয়ে আপনি বাড়িতে বসে আছেন দিশা পাচ্ছেন না এখানে আপনাকে জ্যোতিষশাস্ত্রই কিন্তু টেনে তুলতে পারে আর চাঁদের ক্ষেত্রে আমি আরেকটি একটি কথা বলছি ঋণ 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 লোন লোন লোনে পড়ে গেছেন লোন থেকে মুক্তি পাবেন কি করে উপায় পাচ্ছেন না লিখে রাখুন এই জায়গা থেকে একমাত্র জ্যোতিষশাস্ত্র কৌশিকরা খুব চ্যালেঞ্জ নিয়ে বলছে এখান থেকে আপনাকে কিন্তু টেনে তুলব আর কৌশিকরাই চার হাত ধরে কিনা তাকে টেনে তুলে আমি বারবার বলি আমি নিজে থেকে কাউকে বলে যে আপনি রেমেডি করেন কারণ অনেকেই বলে রেমেডি করার ব্যাপারে আমি না করাতে পারবো না কারণ যারা স্যালেন্ডার করে কিনা স্যালেন্ডার যারা হয় তাদের ক্ষেত্রে কিন্তু আমি বিশেষ করে প্রতিকারটা করাই অর্থাৎ স্যার আপনি আমাকে বাঁচান এক কথায় আমি আপনার স্মরণাগত এখানের থেকে আমাকে মুক্তি আপনি করুন কারণ আপনি গ্রহের যে গোচর কি ফল সেটা ফল এটা ইম্পর্টেন্ট কিন্তু নয় আপনার জায়গায় আপনি সোজা রাস্তাতে যাচ্ছেন সেই জায়গাটাতে আপনার যে প্রতিবন্ধকতা হয়েছে সেই জায়গাটা আপনাকে স্মুথ রাস্তা কিন্তু করে দিতে হবে ওই হবে হচ্ছে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই আর যায় প্রেডিকশান করি কি না আমার প্রেডিকশন কিন্তু মাটিতে পড়ে না বারবার এই কথাটা বলি আর যার হাত ধরি তাকে কিন্তু আমি ছাড়ি না এই কথাটা বারবার বলি দেখুন একটি কথা আপনাদেরকে আমি আবার বলছি গ্রহের কিছু যায় যখন হয়ে তখন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু দিয়ে থাকে কোন কোন এই রাশি এই সময়ের মধ্যে বিশেষভাবে লাভ পাবে দশই ফেব্রুয়ারি টু আপনার দশই এপ্রিল টানা মাস ষাট দিন কিন্তু এই রাশিগুলো কিন্তু মানে ভাগ্য মানে কপাল খুলতে চলেছে এক কথায় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে নাম্বার ওয়ান রাশি লিখে রাখুন সে রাশির নাম কিছু সিলেক্টেড রাশি রয়েছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় বৃহস্পতিতে নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং শনি আপনার ষষ্ঠভাবে থেকে অবস্থান করে যাদের ক্ষেত্রে ঋণ হয়ে গিয়েছিল সেখান থেকে ঋণ থেকে কিছুটা আপনার মুক্তি পাবেন আপনার যাদের মামলা মকর্দমা চলছে সেখান থেকে কিছুটা আপনাদের পজিটিভ জায়গা আসবে এবং আপনার শুক্র কিন্তু কেন্দ্রে অবস্থান করছে দু দুটি রাজ্য মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে শুক্র এবং হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে বৃহস্পতি আপনাদের ব্যবসা থেকে আপনাদের ইনকাম বৃদ্ধি করবে শুনি আপনাদের বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি এই সময় দিবে বড় ধরনের কন্ট্যাক্টগুলো এই সময় দিবে এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট কন্যা রাশির আপনি যদি মানুষ হন আপনি কিন্তু এই টানা দু মাসের মধ্যে কিন্তু পেতে চলেছেন নাম্বার দুই যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আশ্চর্যজনক রেজাল্ট আপনি পেতে চলেছে আপনি তুলা রাশি মানুষ লিখে রাখুন কেন্দ্র তিকোন রাজ্য কারণ আপনার রাশির অধিপতিকে শুক্রের সঙ্গে শনি কিন্তু পরম মিত্রতা শনি কিন্তু আপনার ত্রিকোণভাবে অবস্থান করছে অর্থাৎ আপনার বুদ্ধি আপনার কেরিয়ার আপনার সম্পত্তি এবং আপনার যে আটকে গেছে এমন টাকা সেখান থেকে আপনারা অবশ্যই রিকভারি হবেন এবং আপনাদের বিশেষ করে প্রমোশন কর্মক্ষেত্রে উন্নতি স্যালারি বৃদ্ধি এই সম্ভাবনাগুলো কিন্তু শুনি কিন্তু এই সময় আপনাদেরকে দিবে আগামী দু মাসের মধ্যে একটা নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছেন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছেন তিন নম্বর যে রাশির কথা বলব সেটি হচ্ছে বৃশ্বিক রাশি লিখে রাখুন আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনার তো শনির ঢাইয়া চলছে কিন্তু আপনার শাসন এবং মহাপুরুষ রাজ্য কিন্তু রয়েছে আপনার মান সম্মান উন্নতি আপনার হবে শেয়ার বাজার গোল্ড ফাটকা থেকে আপনারা এই সময় লাভ পাবেন চাঁদি থেকে আপনারা লাভ পাবেন এবং আপনারা সম্পত্তিগত দিক থেকেও এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন বিশ্বিক রাশি শনি বাহু আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি সিলেক্টেড কিছু রাশি ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের কন্ট্রাক্টগুলো কিন্তু হবে অর্থাৎ অনলাইন কাজের সঙ্গে ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন সেলসের সঙ্গে যারা যুক্ত আছেন বুথ কিন্তু আপনাকে কিন্তু তুলে কিন্তু ধরবে এবং আপনাদের হংসনম মহাপুরুষ রাজ্য সপ্তম প্রতি চতুর্থভাবে এবং দ্বিতীয়ভাবে কারেকশানগুলো আপনাকে দিবে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি ডেলি ইনকাম বৃদ্ধি এবং শুক্রের প্লেসমেন্ট একাদশ প্রতি চতুর্থভাবে সফলতা সাকসেস প্রফিট ইনকাম যোগ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে আপনি ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশি না কুম্ভ রাশি কুম্ভ রাশি শনি বাহু বলি আপনাদের ইচ্ছা পূরণ এবার হতে চলেছে আগামী দু মাসের মধ্যে আপনাদের ইনকাম যোগ বৃদ্ধি করবে শেয়ার বাজারে আপনাদেরকে লাভ দিবে আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে আপনাদের মান সম্মান এবং কর্মক্ষেত্রে আপনাদের স্যালারি জায়গাতে আপনার ভালো ফল আপনি পাবেন কর্মক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে কুম্ভ রাশি কেরিয়ারের ক্ষেত্রে লাভ এরপর যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে দু দুটি রাজ্য আপনার হংসনাময় মহাপুরুষ রাজ্য মালব্যনাম মহাপুরুষ রাজ্য এবং শনি বাহুবলী ভাগ্যভাবে আপনার কর্ম কেরিয়ার আকস্মিক প্রাপ্তি ভাগ্য এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো এবং রাশির অধিপতি আপনার শুভ অবস্থাতে অবস্থান করছে আগামী টানা দু মাস আপনার ক্ষেত্রে কিন্তু মানে নির্ণায়ক রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন লিখে রাখুন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে মিথুন রাশি আপনার উন্নতি আর উন্নতি এক কথায় হতে কিন্তু চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনাদেরও কিন্তু ভাগ্যের ফুল ফিল্মের সাপোর্ট পেতে চলেছেন নমস্কার